हेलो गाइस, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। तो तुम्हारा सबाई कैमन आछो? आशा करी सबाई भालो आछो और आमिओ भालो आछी। तो आमार आर एकटा नतून भिडियोर साथे साथे तोमादेरके जानाई अनेक अनेक वेलकम एबं आमार तरफ थेके अनेक अनेक भालोबासा। सामनेटा जानी अनेकेई बिच्छिरी लागछे देखते, चोटी चोटी रयेछे, किन्तु किछु करार नेई। आमि जेमन पेरेछि सेइभाबेई भिडियोटा करेछि। एई जे माने कथातेई आछे, भालोबासा जेखाने पाय मानुष सेखानेई बारबार छुटे जाय। तो एरा तो होच्छे पाखी। तो इनादेर आगमन होयेछे आमादेर बाड़िते होच्छे 4-5 दिन धरे। तार कारण कि आमार शाशुड़ी एरा आसछे आर आमार शाशुड़ी प्रतिदिनई खेते देय, सेई लोभे लोभे ओरा आसे। তারপরে দেখো এখানে হচ্ছে একটুখানি কালকে সিমাই করেছিলাম, এর আগের দিন যে করেছিলাম সেটা আমার কপালে ছিল না, খেতে আমি পারিনি। তো এখানে আমি আবার করেছি। তো এখানে একটুখানি মুড়ি দিয়ে খেয়ে নেব। আর খাওয়ার পরে এখানে হচ্ছে দীক্ষার জন্য করেছি একটা ডিম সিদ্ধ, ওকে একটু খাওয়াবো। তো জানি না মেয়েটার কি হয়েছে, হঠাৎ করেই কালকে রাত্রে সন্ধ্যার থেকে জ্বর এসেছে, একটুখানি পাতলা পাতলা পটিও করছে, বমিও করছে। তো আমাদের ধারণা যেটা, আমরা যদিও ডাক্তার নই তবুও মানে আমি মা তো ও আমার সন্তান, সেই হিসাবে বলছি মনে হচ্ছে গরম লেগেছে, তার জন্যই এরকম হচ্ছে। আর এই যে দেখো বাজার থেকে আমাদের চলে এসেছে, এখানে ফল এনেছে, এনেছে হচ্ছে আঙ্গুর ফল আর হচ্ছে পেয়ারা। তো পেয়ারাটা ওকে ডাক্তারে সবসময় খেতে বলে কিন্তু একদমই পছন্দ করে না। আর এত গরম পড়েছে, দেখো একটা আঙ্গুর এটা কিন্তু পচেনি, এটা শুকিয়েই ওর ভিতর মানে কিসমিস টাইপের হয়ে গেছে, তাহলে গরমটা কত পড়েছে। তারপর হচ্ছে সকালবেলার খাওয়াটা খেয়ে একটুখানি বসে রেস্ট টেস্ট নিয়ে এখানে এসেছি একটা অদ্ভুত কাজ করতে। তোমাদের যদিও এটা অদ্ভুত লাগবে বাট আমাদের কাছে অতটাও অদ্ভুত না। এটা কি করছি বলো তো? এটা করছি হচ্ছে মুরগির যে চামড়াটা হয় না সেইটা ছাড়াচ্ছি। তো আজকে হচ্ছে ইঁচড় দিয়ে মুরগির চামড়া রান্না করব। তো আমার মানে একটুখানি খেতে ইচ্ছে করছিলো, আমাদের কাছে ইঁচড় আছে। তো আমার শ্বশুরকে বলেছিলাম, কালকেই বলেছিলাম যে আবার সামনে আমাদের নিরামিষ, তো এখানে মানে চোদ পুজো হয়, সবাই সন্ন্যাসীরা চান করবে আজকে মানে শনিবার থেকে কালকে থেকে। তো আমরা শুক্রবার পর্যন্ত মানে কালকে পর্যন্তই আজকে পর্যন্তই খাবো আর কি, তারপরে আর খাবো না। তার জন্য আমার আর বলিনি, পরে বারণও করে দেওয়া হয়েছিল, তাও আমার শ্বশুর দেখি আবার নিয়ে এসেছে। তো এই যে এখন এসে বসলাম, মানে তোমাদের সাথে কথা বলার জন্যই বসলাম। দেখো হাত ফাত পুরো সেই বুড়ো মানুষের মতো ঠুটো ঠুটো হয়ে গেছিলো, তার কারণ অনেকটা সময় ধরে ওই মানে ছালটা ছাড়াচ্ছিলাম আর ছালটা ছাড়িয়ে এখনো ধুইও নি, ওরকম করেই রেখে দিয়েছি। তার আগে দীক্ষাকে খাইয়ে ওকে শুইয়ে দিয়ে তারপরে আসলাম। দীক্ষা মানে এখনো ঘুমোয়ও নি। তো আর এখন বাজে 3:34, এখন আমি চানও করিনি, তো এখন ওইগুলো ধোবো। আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি ওই ইঁচড়টা কেটে সিদ্ধ করেও রেখেছে, তো ওইটা আমি পরিষ্কার করে ধুয়ে নেব, ধোয়ার পরে চান টান করে তারপরে হচ্ছে রান্না করব। তো রান্না তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, যেহেতু এইরকম রান্না আমি আগেও কোনোদিন করিনি, কিন্তু মানে ওই আর কি ইউটিউবে এমনি মানে সোশ্যাল মিডিয়ায় আর কি দেখেছি। তো আমার মন করলো যে একটুখানি করি। তারপরে আমার শ্বশুরকে বলা হয়েছিল, তো উনি আবার এনেছিল, আজকেই নিয়ে এসেছে। আনার পরে আমার একদমই ইচ্ছা করছিল না, মানে এতটা গরম তার জন্য, আর দীক্ষার শরীরটাও ভালো যাচ্ছে না তোমাদেরকে বললাম, তার জন্য আর একদমই ইচ্ছা করছে না। আর তারপরে ভাবলাম এনেছে যখন, আর আমার শাশুড়িও বারবার করে বলছে যে এনেছে যখন তাহলে মনে হয় তোমার শ্বশুরেরও একটু খেতে ইচ্ছা করছে, তাহলে করো। তো উনিও আমার সাথে অনেকটা মানে সাহায্য করেছে, আমরা দুজনে মিলেমিশেই করেছি। আর হচ্ছে আরও এমনি কাতলা মাছও এনেছিলো, সেইটা দিয়ে হচ্ছে উচ্ছে দিয়ে তরকারি হয়েছে, তো সেইটা উচ্ছের তরকারি দিয়েই দীক্ষাকে খাইয়েছি। আর যেহেতু কালকে শনিবার, আজকে হচ্ছে শুক্রবার, কালকে হচ্ছে শনিবার, তো কালকে থেকে টানা আমরা 10 দিন হচ্ছে নিরামিষ খাবো। 10 দিন না মানে 1 সপ্তাহ মতো, কিন্তু পয়লা বৈশাখটা এবার এমন দিনে পড়েছে শনিবার যে আমরা পুরো মানে আমিষ খাবো, এই নিরামিষ খাবো। তো আর খেতে খেতে আমাদের পরশুদিনকে যে রবিবার, তার পরের রবিবারে খাবো, তো আমাদের পুরো 10 দিন হয়ে যাচ্ছে। তো তার জন্য ভাবলাম আজকে এনেছে, তো রান্না করে নিই। তো এইভাবেই, আর অন্যদিন হলে সত্যি ফেলে দিতাম, একদমই ভালো লাগছিলো না করতে। তারপরে ভাবলাম করে নিই, আবার 10 দিন পরে খাবো। তো যাই হোক, চলো আগে চান করে নিই। দেখতে পাচ্ছ মানে রোদ প্রায় যাই যাই না মানে আমাদের এখানে গাছপালা, তো তার জন্য মনে হচ্ছে রোদ যাই যাই, কিন্তু এখন 3:30 এখনও অনেক বেলা থাকবে, তার কারণ এখন দিন ভীষণ বড় হয়ে গেছে। তো চলো আমি চান টান করে আসি, ততক্ষণ তোমরা আমার সাথে থেকো আর আমার পাশে থেকো আর দেখতে থেকো, আর রান্নাটা অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো চলো। তো চান টান করে এখানে দেখো, এগুলো তো সিদ্ধই ছিল, চান টান করে রান্নার এখানে চলে এসেছে। আর চামড়াগুলো দেখো এত সুন্দর করে পরিষ্কার করেছি কি বলবো,
তো যাই হোক, আর মশলাটাও আমার শাশুড়ি করে দিয়েছে, আমি শুধু পেস্ট করেছি, আর এখানে টমেটোটা টুকরো করে কেটে নিয়েছি। ব্যাস এইগুলোই তো রান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। যদিও এটা আমার প্রথম রান্না, তবুও হেভি টেস্ট হয়েছিল খেতে, সত্যি বলছি। তো আমার কড়াইয়ের দিকে কেউ তাকাবে না, কড়াইটাকে কালকে ভালো করে মাজা হবে, আজকেও এইভাবেই রান্না করব। তো গরম তেলে দিয়ে দিয়েছি হচ্ছে গোটা গরম মশলা আর একটা তেজপাতা, আর এখান থেকে একটা থেকে দেড়টা মতো হচ্ছে পেঁয়াজ কুচি আছে। তো এগুলো হচ্ছে তেলের উপর দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেব। তারপরে দেখো এর ভিতর দিয়ে দেব হচ্ছে টমেটো, আর দেব হচ্ছে লবণ আর হলুদ। এই লবণ আর হলুদ দিলে টমেটো আর পেঁয়াজের ভিতর না তাড়াতাড়ি করে নরম হয়ে যায়, তার জন্য। আর এটা সবাই জানো, আমার বলার কিছু নেই। তো এটা দিয়ে দেখো টমেটো আর পেঁয়াজটা ভালো করে নরম করে ভাজা ভাজা করে নেব। আর তারপরে এর ভিতর দিয়ে দেবো হচ্ছে যে মশলার পেস্টটা আমি করে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা। তো এখানে মশলাটা আমি দেখো দিয়ে দিয়েছি, আর মানে মিক্সারে বাটিতে লেগে রয়েছে, তো এক হাত দিয়ে কোনো সময় সম্ভব না। তো মশলাটা দেখো ভালো করে হচ্ছে কষানো হয়ে গেছে, আর তোমাদেরকে মনে হতে পারে যে তেলটা একটু কম, কিন্তু তেলটা কম না, তেলটা বেশিই দিয়েছি, এরকম হয়ে গেছে। আরও মানে যেটুকু দেওয়া উচিত তার থেকে সামান্য একটুখানি কম দিয়েছি, তারও একটা কারণ আছে, যে চামড়াটা দিয়ে ভীষণ তেল ছাড়বে, তার জন্য। তো এখানে দেখো মশলা কষিয়ে এঁচড় দিয়ে এঁচড়টাও আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এবার যে চামড়াটা পরিষ্কার করে রেখেছিলাম, সেই চামড়াটা হচ্ছে ওই এঁচড়ের ভিতর দিয়ে দেব। আর তারপরে হচ্ছে এইরকম হচ্ছে নাড়াচাড়া করে এর মধ্যে আবার দেবো একটুখানি লবণ আর একটুখানি হলুদ, যেহেতু ওইটা শুধু কষানোর সময় দিয়েছিলাম, তার জন্য এখন আরও একটু মানে পরিমাণ মতো টেস্ট অনুযায়ী আর কি লবণ আর হলুদটা দিয়ে দেব। দিয়ে এইটাকে আবার ভালো করে হচ্ছে কষাতে হবে, আর কষানোর পরে দেখবে তোমরা অনেকটাই মানে তেল ছেড়েছে, কারণ এই মুরগির চামড়ায় না ভীষণ পরিমাণে তেল থাকে। আশা করি তোমরা বুঝতেই পেরেছো মানে কতটা তেল মানে ছেড়েছে, পুরো একদম মানে সাইড দিয়ে দেখবে তোমরা, পুরো একদম তেল ছেড়ে, অনেকটাই তেল ছেড়েছে, আর রান্নার পরে দেখবে তেলে তেলে পুরো ভাসছে। যাই হোক ভালো করে কষিয়ে নিয়েছি, কষানোর পরে এখানে কিন্তু একটুখানি জল দেবো, বেশি দেবো না, মানে সবগুলো তো সিদ্ধই আছে, মশলাটাও কষানো, অল্প জল দেবো। আর অল্প দেওয়ার কারণও এটাই আছে যে আমরা শুধু মানে এই আজকে মানে দুপুরে এখন একটুখানি খাবো, দুপুর তো আর নেই, বিকাল হয়ে গেছে, আর রাত্রে একটুখানি খাবো, ব্যাস যেন বেঁচে না থাকে। যেহেতু কালকে শনিবার, আমাদের তো নিরামিষই, আবার তারপরে তো নিরামিষ চলবেই, তো খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো এই দেখো পুরো একদম শুকিয়ে ফেলেছি, আর এর মধ্যে দেবো হচ্ছে একটু গরম মশলা, এটা কিন্তু গুঁড়ো গরম মশলা না, এটা আমাদের গোটা গরম মশলা বেশ অনেকটা মিক্সিতে বেটে একবারে আমরা রেখে দিয়েছি। তো এই দেখো আমাদের মানে সারাদিন আজকে কী কী তরকারি হয়েছিল, ওইটা হচ্ছে নিরামিষ তরকারি, এটা হচ্ছে সেই কাতলা মাছ দিয়ে উচ্ছে আলু দিয়ে, যেটা কিন্তু দীক্ষা খেয়েছে, আর এইদিকে রয়েছে আজকের আমাদের হিরোইন, মানে হচ্ছে মুরগির চামড়া দিয়ে এঁচড়। তারপরে দেখো এখন হচ্ছে সন্ধ্যার পরে, আর আজকে আমাদের খেতে খেতে প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, মানে সন্ধ্যার আগে আগে আমরা খেয়েছি, আর এখানে এসে যে হচ্ছে দীক্ষাকে বই পড়ানোর জন্য। তো এই কাজটা হচ্ছে সব থেকে মানে কি বলবো ডিফিকাল্ট, যাদের ছেলে মেয়ে আছে তারাই একমাত্র জানো যে ছেলে মেয়েদের বই পড়াতে গেলে যে মানে কতটা পেশেন্স লাগে আর কি। যাই হোক তোকে পড়িয়ে নিচ্ছে, আর দীক্ষার শরীরটাও খুব একটা ভালো না, তোর জন্য একটুখানি গরম ভাত করব, ও খাবে আর দাদু খাবে, দাদুর শরীরটাও ভালো না, তো ওখানে গরম ভাত দেখো আমি একটুখানি বাটিতে করে করেছি, আর আমাদের ঠান্ডা ভাত রয়েছে, ওইগুলোই আমরা খাবো। তো চলো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর আমার পাশে থাকবে, আমার সাথে থাকবে। তো চলো দাদুকে এখন দেবো হচ্ছে খাবারটা, আরও একটুখানি এঁচড় কাকিদের দিয়েছি, দাদুকে দিয়েছি, মানে সবাই মিলে খেয়েছি, যাতে কিছু বেঁচে না যায় এর জন্য। আর দীক্ষার শরীরটা খারাপ, মানে একটুখানি পটি টটি হচ্ছে, তার জন্য দীক্ষাকে আরও এগুলো দেওয়াই হয়নি, ও শুধু উচ্ছের তরকারি দিয়ে খেয়েছে, রাত্রেবেলা দুধও দিইনি, ও উচ্ছের তরকারির আলু দিয়েই খেয়েছে। তো চলো দাদুকে ভাত দেওয়া হয়ে গেল, টাটা।